ভোকাতুরার কোনো ধর্ম নাই। তাকেই যেন পুনের প্রমাণ করেছে হায়দ্রাবাদের এইগারী মহম্মদ আসিফ হুসেইনে। ভোকাতুরার দেবদূত মহম্মদ আসিফ বিগত 10 বছরে জাতি ধর্ম নির্বিশেষে সকল শ্রেণীর দরিদ্র লোকের মাজত যোগান ধরে আহিছে বিনামূলীয় আহার। প্রতিদিনে সহস্রাধিক দরিদ্র লোকক বিনামূলীয় মহম্মদ আসিফে যোগান ধরে আহিছে এসাজ খাদ্য। মহম্মদ আসিফর বেসরকারী সংস্থা সাকিনা ফাউন্ডেশনে দেশের বিভিন্ন প্রান্তত স্থাপন করেছে দরিদ্র লোকর বিনামূলীয় পাকঘর, যত আর্তজনে পুরাব পারে পেটর ভোক। 2010 চনত কন্যা আর পিতৃর স্মৃতিত মহম্মদ আসিফে আরম্ভ করেছিল এই বেসরকারী সংস্থাটি। তেতিয়ারেপরা এতিয়ালৈকে প্রতিদিনে 1000 লোকক দুপরিয়া এসাজ খাদ্যর যোগান ধরে আহিছে মহম্মদ আসিফ হুসেইনে। মহম্মদ আসিফ হুসেইনের এই কার্য সচাকৈয়ে প্রশংসনীয়। মহম্মদ আসিফ হুসেইনে পুনের এবার প্রমাণ করলে মানব সেবাতক ডাঙর ধর্ম একই নাই। ন্যাশনাল ডেস্ক, ঈশান নিউজ।